অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি এনজিও সার্কুলার নিয়ে চলে আসলাম। তো এখনকার এনজিওটি হলো ব্র্যাক এনজিও। তারা এখানে নতুন একটি নিয়োগ প্রকাশ করছে, এইটা হলো সেই কাঙ্ক্ষিত সার্কুলার। এখানে শাখা হিসাব কর্মকর্তা হিসেবে লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু লোক নিয়োগ করা হবে, কারণ এখানে সরাসরি তারা কতজন নিবে সেটা কিন্তু মেনশনটা করে নেই। সো আপনারা এখানে কিন্তু চাইলে আপনার যোগ্যতা থাকলে সবাই আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অনলি স্নাতক পাশেই আপনি আবেদন করতে পারবেন। এখানে সুযোগ সুবিধা, অসংখ্য সুযোগ সুবিধা আছে, আমি সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যদি কোনো আপডেট মেসেজ পেতে চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। বিনিময়ে আপনার যে কোনো সার্কুলার আপডেট মেসেজ সবার প্রথম পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আমি এই সার্কুলারের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন অলরেডি দিয়ে দিয়েছি। আপনার ওইখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে আপনার ঠিক এই অবস্থাতে চলে আসবেন, একটু নিচে নামলেই সেই সার্কুলারটি পেয়ে থাকবেন। আর লাস্টে গিয়ে আমি দেখাই দেবো কীভাবে আবেদন করবেন। ওকে, তো এটা সার্কুলারের পাশাপাশি ঠিক দেখুন ডান পাশে অসংখ্য সার্কুলার দেওয়া আছে, আপডেট সার্কুলার, যেগুলো মানে রানিং সপ্তাহের সার্কুলার এক কথা। এই সমস্ত আপডেট সার্কুলারগুলো আপনারা এই ব্র্যাকের সার্কুলারের নিচে পাবেন। আপনার হাতে মোবাইল ফোন হলে অবশ্যই শুধু নিচের দিকে নামতেই থাকবেন, নামতে থাকলে দেখবেন আপনার আপডেট সার্কুলারগুলো প্রত্যেকটা পেয়ে থাকবেন। তো আমি মানে সাজেস্ট করবো পার্সোনালি, যদি আপনি আসলে একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যেটাতে যেটাতে যোগ্যতা আছে আপনার সেখানে সেখানে গিয়ে আবেদনটা করে নেবেন। ওকে, এটা মোটেও খারাপ হবে না, বহুত ভালো কাজ হবে। তো যাই হোক, এখানে তারা যেটি বলছে তা হলো শাখা হিসাব কর্মকর্তা, আপনার কার্য বিবরণ যেটা দেওয়া আছে, দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাববুক্ত করা, নিয়মিত ব্যাংকের লেনদেন সম্পন্ন করা, এই যে সমস্ত আপনার দায় দায়িত্বটা পালন করতে হবে কি সেটা অবশ্যই আপনি পড়বেন। শিক্ষাগত যোগ্যতা জাস্ট স্নাতক পাশে কিন্তু আবেদন করা যাবে, বাকি বিষয়গুলো একটু দেখে নেবেন। বেতন ভাতা আপনার সংস্থার নীতি অনুযায়ী যেটা পাওয়ার সেটাই পাবেন। তবে এতটুকু বলতে পারি যে এখানে আপনি যথেষ্ট ওভার স্মার্ট একটা স্যালারি পাবেন। ওভার স্মার্ট বললাম এই জন্য যে আপনার স্নাতক পাশে যতটুকু পাওয়া দরকার তার থেকে এখন বেশি পাবেন। এছাড়াও আদার্স বেশ কিছু সুযোগ সুবিধা থাকবে, লাইক দ্যাট উৎসব ভাতা পাবেন, মানে ঈদের ঈদের বোনাস পাবেন, অনুতোষিক আছে, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য জীবন বিমা এবং অন্যান্য অনেক অনেক সুযোগ সুবিধা এখানে আছে। আর কর্মস্থল হবে ব্র্যাকের মাঠ কার্যালয়। তো ব্র্যাকের মাঠ কার্যালয় বলতে আসলে হয়তো ওদের মানে রিকমেন্ড কিছু থাকতে পারে যে অমক যোগ অমক যোগ, আপনাকে এই ধরনের কিছু কিন্তু মেনেই এখানে কাজ করতে হবে। আর আবেদনের শেষ তারিখ হলো 30 নভেম্বর 2020। তো বন্ধুরা, এই সার্কুলার যদি আপনার জাস্ট আগ্রহী প্রার্থী হয়ে থাকেন আর যদি আপনার যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন হেয়ারে গিয়ে অপশন করবেন। আর আগেই বলি তাহলে যে এটা কিন্তু বিডি জবের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন হেয়ারে ক্লিক করবেন, করলেই এই যে ই আছে এখান থেকে যে অ্যাপ্লাই অনলাইন, এখানে গিয়ে আপনারা আবেদনটা করে ফেলবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বেশি লম্বা করলাম না। আমার বিশ্বাস যারা এনজিওতে জব করতে চান তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি আমার পক্ষ থেকে ব্র্যাক, এর বিকল্প কিছু নাই। ব্র্যাকে যেহেতু একটা সুযোগ দিচ্ছে, সেটা আপনার এখানে কাজে লাগা ফেলান। আর পাশাপাশি আমি আরেকটি ছোট্ট সাজেস্ট করি, তা হলো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এরকম নিয়োগ পাচ্ছি যেগুলো ওই ইমেইলে আবেদন করুন। তো সেক্ষেত্রে আপনারা আমার মনে হয় প্রত্যেকে এখন সবাই কিন্তু হাতের স্মার্টফোন ইউজ করি আর কি, কারো ওই অ্যানালগ বাটন ফোন ফোন আর নাই। তো আপনার স্মার্টফোনে অবশ্যই আপনার একটা পূর্ণাঙ্গ সিবি, আপনার ছবি, এরপরে গিয়ে আপনার সিগনেচার, আপনার যে লেখাপড়া করছেন এগুলোর সার্টিফিকেটের স্ক্যান কপি সবগুলোই আপনাদের ওখানে একটু রেখে দিবেন। যদি কখনো দেখা গেলো কোথাও থেকে কিছু পাইলেও আর কি, যে ইমেইলে আবেদন করুন, সেক্ষেত্রে আপনারা একটা নগদ ইমেইলে আবেদনটা করে দিতে পারবেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।